আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো গুচ্ছ ভর্তি পরীক্ষার বেসিক তথ্যগুলো নিয়ে। অর্থাৎ এই গুচ্ছ ভর্তি পরীক্ষা কি, গুচ্ছ ভর্তি পরীক্ষা ও সমন্বিত ভর্তি পরীক্ষার মধ্যে পার্থক্য কি, কোন কোন ক্যাটাগরিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, কোন কোন বিশ্ববিদ্যালয় এখানে থাকতে পারে এবং আদৌ কি এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, তো এসব নিয়ে আমরা কথা বলবো। আশা করি তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো প্রথমে আসি গুচ্ছ ভর্তি পরীক্ষা কি এটা নিয়ে। আসলে আমরা বা এতদিন ধরে আমাদের কোন টাইপের পরীক্ষা হয়েছিল, সকল বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব আয়তাধীন একটা কোশ্চিন এবং পরীক্ষা নিয়েছিল, কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা হলো এমন এক ধরনের পরীক্ষা যেখানে একই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো একসাথে পরীক্ষা হবে। এর মানে এমন না যে সকল বিশ্ববিদ্যালয় একসাথে হচ্ছে। এখন একটু সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলি। সমন্বিত ভর্তি পরীক্ষাটা মেইনলি কি, সমন্বিত ভর্তি পরীক্ষা যদি সকল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো যদি একসাথে পরীক্ষা নেওয়া হয় তাহলে তাকে সমন্বিত ভর্তি পরীক্ষা বলে। তো আমরা যেহেতু গুচ্ছ নিয়েই কথা বলবো, কারণ কি এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো আমরা গুচ্ছর একটু ডিটেলসে যাই। এখন গুচ্ছ বলতে আমি কি বললাম, একই জাতীয় বিশ্ববিদ্যালয়। একই জাতীয় বিশ্ববিদ্যালয় কি, দেখো যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এরকম কৃষি যে 5-6টা বিশ্ববিদ্যালয় আছে ওই 5-6টা বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা হবে, যেটা গতবার হয়েছিল। অর্থাৎ গত বছর কৃষি ক্যাটাগরিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল। তেমনইভাবে প্রকৌশল যে ব্যাপারটা, প্রকৌশল কি, ধরো বুয়েট, বুয়েটের সাথে রুয়েট, চুয়েট, বাকি যেগুলো আছে সবগুলো একসাথে পরীক্ষা, এটা হলো প্রকৌশল গুচ্ছ। তারপরে সকল কৃষিটা কৃষি গুচ্ছ, সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ, সকল সাধারণ বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ। কিন্তু আমাদের সর্বশেষ মিটিং অনুযায়ী এটা বলা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে 3টা ক্যাটাগরিতে। একটা যেটা কৃষি গুচ্ছ হয়েছিল, মানে কৃষি সকল বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা হবে। দ্বিতীয়টা যেটা, সেটা হলো তোমাদের প্রকৌশল যে বিশ্ববিদ্যালয় আছে তাদের নিয়ে একটা হবে, এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাকি যে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো থাকলো এই দুই ক্যাটাগরি মিলে একটা গুচ্ছ হবে। তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষা কয়টা হচ্ছে, 3টা ক্যাটাগরিতে হচ্ছে। এখন এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কে কে অংশগ্রহণ করতে পারে বা করতে পারে না, আমরা 15 তারিখ অর্থাৎ ঠিক কালকেই এই বিষয়টা নিয়ে অনেকটা ধারণা পাবো, বাট ফাইনালি আমি জানি না পারবো কি না। তবে আমাদের সরকার এই কথাটা বলেছে এবং শিক্ষামন্ত্রী মহোদয় এই কথাটা বলেছে যে যারাই আসুক তাদেরকে নিয়েই আমাদের গুচ্ছ হবে, যদি কেউ না আসতে চায় তাহলে সে তার মতো করে নিয়ে কোনো প্রবলেম নাই, বাট আমরা গুচ্ছ এবার নিব, এই টাইপের একটা ধারণা নিয়ে আগাচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়। তো এক্ষেত্রে যেটা মনে হচ্ছে আমাদের বুয়েট যে আছে, বুয়েট আমাদের এক বিভিন্ন নিউজে এসেছিল, বুয়েট এবং বাকি যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হলো তারা নির্দিষ্ট মানে নিজেদের কথা মতো চলে, তাদের একটা আদেশ আছে, অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশ অনুসারে তারা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। তো এই অধ্যাদেশ অনুসারে এই বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, তারা গুচ্ছতে থাকতেও পারে না থাকতেও পারে, তাদের ইচ্ছা সেটা। তো এই বিশ্ববিদ্যালয়, এই 5টা বিশ্ববিদ্যালয় গুচ্ছতে না থাকার বিষয়ে মত দিয়েছিল, বাট রিসেন্টলি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার আছেন তিনি একটা সংবাদের সম্মেলনে বলেছিলেন, বা সংবাদ সম্মেলনের নাম মেইনলি একটা নিউজ ছিল, সেখানে বলেছিলেন যে যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা হয় তাহলে তারা নিতে পারে। বাট আমি যেটা খোঁজ নিয়েছি আবার, তাদের যে প্রভিসি স্যার ছিলেন এবং বাকিরা তাদের নিয়ে কথা হয়েছে, তারা আসলে মেইনলি অনেক শিক্ষকই চাচ্ছে না এই গুচ্ছতে যেতে, মানে যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে না যায়, ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম, তাহলে রাজশাহীও না যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি এই চূড়ান্ত সিদ্ধান্ত ভিসিসার দেয়নি এখনও, এটা জাস্ট বলেছে, আর এই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে একাডেমিক কাউন্সিলে, আর একাডেমিক কাউন্সিলে যদি এই বিষয়টা ওঠে তাহলে কিন্তু যদি অন্য বিশ্ববিদ্যালয়ে না আসে এই ঢাকা রাজশাহী, ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর, তাহলে অবভিয়াসলি রাজশাহীও যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কথা হলো ভাইয়া বিউপি বা বাকি যে ভার্সিটিগুলো আছে তারা কি যাবে, এখানে একটা কথা হলো সকল বিশ্ববিদ্যালয় নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, বাট এগুলো আসলে ইউজিসির আন্ডারে একটু বাধ্যবাধকতা থাকে। তবে আমার যেটা মনে হয় যেমন সাস্টের একটা ব্যাপার আছে, সাস্ট নিজেদের পদ্ধতিতে নেওয়ার জন্য একটা প্ল্যান করছে,
তার মানে বোঝা যাচ্ছে তারা গুচ্ছতে আসবে না, এই টাইপের কিছু একটা। বাট যে কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের মতামত যে কোনো টাইম দিতে পারে, যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে, কেউ গুচ্ছতে আসতেও পারে, কেউ না আসতেও পারে। তো এই হলো ব্যাপার স্যাপার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কালকে কিছুটা হলেও আমরা ইঙ্গিত পাবো যে গুচ্ছ হবে কি না, আর গুচ্ছতে সেকেন্ড টাইম মাস্ট বি থাকবে এবং বিভাগ পরিবর্তন থাকবে কি না, এটা একটা কনফিউশন এতদিন ছিল আসলে, এটা নিয়ে এখনও ধোঁয়াশা কাজ করছে। তবে বিভাগ পরিবর্তন থাকার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ বিভাগ পরিবর্তনের প্রিপারেশন অনেকেই নেয়। সো এক্ষেত্রে তাদের কোনো স্কিপ করা পসিবল না। আর সর্বশেষ যে ব্যাপারটা বলবো, তোমরা প্রিপারেশন নাও, আর গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তোমাদের দীপশিখা সিরিজের বই আসবে, যে তোমার দীপশিখা বিজ্ঞান, এটা বিজ্ঞানের জন্য, এবং দীপশিখা মানবিক, এটা মানবিকের জন্য। আমি নিজেই বইয়ে কাজ করছি। সো তোমরা এই গুচ্ছ ভর্তি পরীক্ষা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য দীপশিখা সিরিজের বইগুলো পড়তে পারো। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড বাই।